আমাদের কাছে যারা স্মরণীয় আজ তাদের নিয়ে আলোচনা করব। আমাদের দেশের জন্য ভালো কাজ অনেকেই করে গেছেন, আর যারা আমাদের দেশের জন্য কাজ করে গেছেন, দেশের মানুষের কথা ভেবেছেন, তারা চিরকালই আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। আমরা তাদেরকে কোনোদিনও ভুলে যাব না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, এরা প্রত্যেকেই আমাদের কাছে শ্রদ্ধেয়। একটা সময় মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল যে বাড়িতে মেয়ে জন্মালে অনেক দুঃখ পেতে হবে, মেয়েদের বেশি লেখাপড়া শিখতে দেওয়া হতো না, তাদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো, এবং দেখা যেত স্বামী মারা গেলে সেই চিতাতেই সেই মেয়েকে পুড়িয়ে মারা হতো। এ সমস্ত অন্যায়ের প্রতিবাদ করেছিলেন একটা সময় রাজা রামমোহন রায়, ডিরোজিও, বিদ্যাসাগর। অনেক লড়াই করে তারা এসব বন্ধ করতে পেরেছিলেন। ভগিনী নিবেদিতা নিজের জীবনের পরোয়া করেননি, তিনি প্লেগ রোগীদের সেবা করেছেন, বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন। স্বামী বিবেকানন্দ কি বলতেন? স্বামী বিবেকানন্দ বলতেন যে শুধু বই পড়ে কিছু হবে না, ফুটবল খেলো, তাতে শরীর মন দুটোই ভালো থাকবে। আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একজন শিক্ষক এবং তিনি খুব বড় একজন বিজ্ঞানীও ছিলেন, তিনি ছাত্রছাত্রীদের খুব ভালোবাসতেন। নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং, এরা প্রত্যেকেই দেশের জন্য কাজ করেছেন, দেশের মানুষের মঙ্গলের কথা ভেবেছেন। মাস্টারদা সূর্য সেন দেশের মানুষের দুঃখ কষ্টের কথা তার ছাত্রছাত্রীদের বলতেন এবং দেশের জন্য কাজ করবার জন্য তিনি উৎসাহ দিতেন। তিনি একজন নিজেও শিক্ষক ছিলেন, তিনি নিজেও দেশের কাজের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। বিনয় বাদল দীনেশ, বাঘা যতীন, ভগৎ সিং, এরা সবাই স্বাধীনতার জন্য লড়াই করেছেন এবং তাদের আত্মত্যাগে একটা সময় দেশ স্বাধীনতা লাভ করতে পারে। 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল, আর সেই 15ই আগস্টকেই আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করে থাকি। এছাড়া আমরা নানা দিবস পালন করে থাকি, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, শিশু দিবস, শিক্ষক দিবস, পরিবেশ দিবস ইত্যাদি নানা দিবস পালন করে থাকি। পরিবেশ দিবস আমাদের পালন করা উচিত, কারণ মানুষকে বোঝাতে হবে অরণ্য না থাকলে, গাছ না থাকলে কোনো মানুষ বাঁচতে পারবে না, তাই অরণ্য সপ্তাহ আমরা পালন করে থাকি। রাধাকৃষ্ণের জন্মদিন হিসাবে সেই দিনটিকে আমরা শিক্ষক হিসাবে পালন করে থাকি, তাই রাধাকৃষ্ণের জন্মদিনটায় শিক্ষক দিবস পালন করা হয়। শিশু দিবস, জওহরলাল নেহরুর জন্মদিন, তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, শিশুদের উনি খুব ভালোবাসতেন, তাই সেই দিনটাকে শিশু দিবস হিসাবে আমরা পালন করে থাকি।